नमो अज्ञान तिमिरान्यर्षगणान्यन शलाकाचक्षुरुतनुतान्यन तस्मै श्रीगुरवे नमो। गुरु ब्रह्म गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परम ब्रह्म तस्मै श्रीगुरवे नमो। मन्नाथ श्री जगन्नाथ मद्गुरु से जगद्गृह मदत्ता सर्वभूतत्ता तस्मै श्रीगुरवे नमो। ओं ऐं गुरुभ्ये नमो। ओं ऐं गुरुभ्ये नमो। ओं ऐं गुरुभ्ये नमो। आमी चले एसेछि आपनादेर काछेर मानुष सेइ सन्टु महाराज। आज के किछु टिप्सेर उपर आपनादेर बोलबो, जे टिप्सगुलो व्यवहार करले, जाके आमादेर भाषा गोदा बांगलार टोटका बोले, जेगुलो व्यवहार करले दैनन्दिन जीवने आपनारा अवश्यई किछु ना किछु उपकृत हये थाकबेन। देखुन এই সময় আসন্ন সামনেই যে অমাবস্যা তিথি আছে, বা প্রতি মাসেই যে একটা না একটা অমাবস্যা তিথি পড়ে, সেই অমাবস্যা তিথির বার যাই হোক না কেন মাথায় রাখবেন সেটা কিন্তু অমাবস্যা। অর্থাৎ এই অমাবস্যা মানে একটি বিশেষ যোগ, বিশেষ করে তন্ত্রক্রিয়ার জন্য। অমাবস্যা এবং পূর্ণিমা এই দুটো যোগে কিন্তু তন্ত্রক্রিয়ার জন্য খুব মারাত্মক। সেক্ষেত্রে কিছু কিছু টোটকা আছে যেগুলো ঘরে বসে আপনি প্রয়োগ করে দেখবেন যে টোটকাগুলো কিন্তু ভীষণভাবে কার্যকারী। প্রথমেই বলি যে অর্থনৈতিক কাঠামোর জায়গা নষ্ট হয়ে গিয়েছে। আগে একসময় ভালো ব্যবসা করত, বেশ ভালো ছিল, কিন্তু অর্থনৈতিক কাঠামোর অবস্থা খুবই খারাপ। কোনো মতেই সেই জায়গাটা যেন ব্যালেন্সে আনতে পারছে না, সর্বদা ডিসব্যালেন্স আর ডিসব্যালেন্স। এই জায়গা থেকে আপনি অর্থনৈতিক কাঠামোর জায়গাটা আবার কি করে নতুন করে ফিরে পাবেন? হ্যাঁ পাবেন, আমি বলছি পাবেন। কি করবেন? যে কোনো পূর্ণিমায় বা পঞ্চমী তিথিতে, যে কোনো পূর্ণিমা বা পঞ্চমী তিথিতে ঘরের যে লক্ষ্মী ঠাকুর আছে বা লক্ষ্মীর আসন আছে, লক্ষ্মীর কিছু নেই ফটো আছে, তার সামনে দাঁড়িয়ে স্নান করে শুদ্ধাচারে আপনি লক্ষ্মীর ধ্যানটা করুন। কি ধ্যান করবেন, কোন মন্ত্রে দেখবেন ছোট চটি বই পাওয়া যায়, সেই চটি বইটিকে আপনি দরকার হলে খুলে নিয়ে সামনে রেখে পাঠ করুন, লক্ষ্মীর ধ্যান করুন। কি ধ্যান করবেন? পাশাক্ষ মালিকাম বুঝাম শ্রীনবীর্য সোমায়া ধ্যান চ্যাং ছিং তৌলক্ষ মাতারাম গৌরবর্ণ সুরপাঞ্চে সর্বলঙ্কা ভূষিত রৌক্ষবদ্যং বরদায়ং দক্ষিণে তু ওয়িং সিং লক্ষ্মীদেব বই নব। এই ধ্যানটি দেখে দেখে করুন, লক্ষ্মীর ধ্যান দেখে দেখে করুন। এবং যখন ধ্যানটা করবেন অবশ্যই হাতের মধ্যে একটি পদ্ম ফুল নিয়ে করবেন, পদ্ম, পদ্মটাকে ফুটিয়ে সেটা নিয়ে করবেন। ক্রিয়াটা এখানেই শেষ নয়, এর ক্রিয়া আছে। এই ধ্যানটি করার পর ওই পদ্মটিকে মাথায় ঠেকান, যা চা পাওয়া আছে চেয়ে লক্ষ্মীর ঘটে বা লক্ষ্মীর ফটোর সামনে রাখুন। ঠিক তিনটে দিন বাদে, তিনটে দিন ওইভাবে রাখবেন, তিনটে দিন বাদে ওই পদ্মটিকে তুলে নিন। যদি মাথায় রাখবেন, যদি পদ্মটি পচে যায়, যদি পদ্মটি পচে যায় তাহলে আপনার ক্রিয়াটি সম্পূর্ণ হয়নি। আর যদি পদ্মটি শুকিয়ে যায়, পচেনি, তাহলে ওই একটি একটি করে পাপড়ি আপনি একটি নতুন খাতার মধ্যে ভাজে ভাজে রাখুন। পাপড়িগুলো যত শুকাবে আপনার দিন কিন্তু সামনে ততটাই ভালো, আপনার অর্থনৈতিক কাঠামোটা ততটাই ভালো হবে। আবারও বলছি অর্থনৈতিক বিষয়টার মধ্যে আবারও রিপিট করছি, যারা একবারে শুনতে পারেননি বুঝতে পারেননি তাদের জন্য, আসন্ন কোনো পূর্ণিমায় বা পঞ্চমী তিথিতে হাতে একটি পদ্ম নিয়ে লক্ষ্মীর ধ্যান করুন। লক্ষ্মীর ধ্যানটি যদি বুঝতে না পারেন, চটি বই কিনতে পাওয়া যায় 3-4 টাকা দামের, সেই বইটি খুলে দেখবেন লেখা আছে পাশাক্ষ মালিকাম বুঝাম শ্রীনিবীর্য সোমায়া ধ্যান চ্যাং ছিং চৌলক্ষ মাতারাম গৌরবর্ণ সুরপাঞ্চ সর্বলঙ্ক ভূষিতং রুখবদ্যং বরদায়ং দক্ষিণে তু ওয়েং সিং লক্ষ্মীদেব বই নম। এই যে শ্রীং লক্ষ্মীদেব বই নম, এই পাঠটি করে ফুলটিকে, পদ্ম ফুলটিকে মাথায় ঠেকান, ঠেকিয়ে মনস্কামনা জানিয়ে
লক্ষ্মী দেবীর ঘর থাকলে ঘটের উপর অথবা সামনে রেখে দিন। তিনটে দিন বাদে ওই পদ্ধতিকে ফলো করুন। পদ্ধতি যদি পচে যায় তাহলে মাথায় রাখবেন যে আপনার ক্রিয়াটি সম্পূর্ণ হয়নি, আবারও পুনরায় করতে হবে, কোথাও ভুল করেছেন। আর পদ্মটা যদি না পচে শুকিয়ে যায় তাহলে একটি একটি করে পাপড়ি খুলে নিয়ে তার থেকে নতুন খাতার ভাজে রাখুন। দেখবেন বিরাটভাবে আপনার জায়গাটি তৈরি হবে এবং যত পদ্মের পাতাগুলো শুকাবে তত আপনার অর্থনৈতিক কাঠামোর জায়গাটা ভালো হবে। এটা হলো অর্থনৈতিক দিক দিয়ে টোটকা। পরবর্তীতে টোটকা কি? শারীরিক। শরীর মোটেই ভালো যাচ্ছে না, একদম ভালো যাচ্ছে না। যা খাচ্ছেন তাতেই দেখা যাচ্ছে যে বিরাটভাবে অম্বল হচ্ছে বা টকটক জিনিস উঠছে। যদিও চ্যাপ্টারটি ডাক্তারের, তবুও আমি বলছি সবসময় ডাক্তার দ্বারাই সব কিছু সম্পূর্ণ হয় না, কিছু টোটকাও প্রয়োগ করে দেখতে হয়। কি করবেন এক্ষেত্রে, আপনার কি করণীয় আছে যে কারণের জন্য সারা শরীরটি নষ্ট হয়ে যাচ্ছে, কিছু খেতে ভালো লাগছে না এবং বড় বড় ডাক্তারও দেখিয়েছেন, আপনি কি করবেন? এক্ষেত্রে আমি বলবো আপনাকে একটা ছোট্ট ঘরোয়া টোটকা করে দেখুন। কি? বাজার থেকে আমলকি কিনে নিয়ে আসুন। আমলকি, তার জন্য সন্টু মহারাজের কাছে আসতে হবে না, কোনো মহারাজের কাছে আপনাকে যেতে হবে না, টোটকাটি প্রয়োগ করুন। এটা একটা আয়ুর্বেদিক। বাজার থেকে আমলকি কিনে নিয়ে আসুন, কাঁচা আমলকি। আমলকিটাকে ভাগ করে, কিছু আমলকিকে কেটে ভাগ করে একটু আখের গুড়ের সাথে জাল দিন। জাল দিয়ে, আখের গুড়ের সাথে জাল দিন। জাল দিয়ে নিয়ে ওইটিকে এঠো করবেন না, আগে ঠাকুর আসনের সামনে রাখুন। তার উপরে একটি তুলসী পাতা দিন, একটি সাদা ফুল দিন। হাত জোর করে আপনার মনস্কামনাটা জানান যেটার জন্য আপনি কষ্ট পাচ্ছেন। কাকে জানাবেন? এই যে জানাতে বললাম, কাকে জানাবেন? যার যে দেবতা বা দেবীকে ভালো লাগে। নির্দিষ্ট কোনো দেব দেবী বলে কিছু নেই, ঈশ্বর এক এবং অদ্বিতীয়। কালী তারা ভুবনেশ্বরী যাই বলেন না কেন, ঈশ্বর কিন্তু এক, সুপ্রিম পাওয়ার একটি। আপনার যাকে ভালো লাগে, যে দেবতাকে ভালো লাগে, যে দেবীকে ভালো লাগে, দেব দেবী যাকে ভালো লাগে আপনার, তাকে আপনার কষ্টটা জানান। জানিয়ে ওই যে তার সামনে যেটা নিবেদন করেছেন তার উপরে দুটো হাত রাখুন, এইভাবে রেখে দিয়ে সেই প্রভুকে বলুন যে প্রভু তুমি গ্রহণ করো। অনেকে তো অনেক কিছু খেতে দেন ঠাকুরকে, এটা একটু খেতে দিয়ে দেখুন তো। তারপরে ওই আমলটিকে, আমলকিটিকে রোজ রাত্রে শোয়ার আগে একটা দুটো করে খান, চিবিয়ে খেয়ে জল খান। আপনি 15টা দিন ব্যবহার করুন, করার পরে আমাকে জানান ফোন করে, চ্যানেলে না পান ডাইরেক্ট ফোন করে জানান বুকিং নাম্বারে কেমন আছেন আপনি। এটা শারীরিক একটা দিক গেল। এইবার আপনাদের বলি, শারীরিক সমস্যা অনেক রকম হয়। কিরকম? একটি বাস্তুর মধ্যে দেখা যাচ্ছে যে প্রচণ্ড পরিমাণে বাস্তুটি খারাপ, যে কারণে ওই বাড়ির প্রত্যেকটা লোক অসুস্থ, প্রত্যেকটা লোক অসুস্থ, কেউ কাউকে সহ্য করতে পারছে না। সন্ধ্যের পর থেকে বাড়ির মধ্যে কিরম যেন একটা বিচ্ছিরি ঘটনা ঘটছে, বিচ্ছিরি একটা গন্ধ বেরাচ্ছে। খাওয়ার দাওয়ার যাই বানাচ্ছে না কেন, ভালো ভালো জিনিস বানাচ্ছে অথচ কোনো খাবারের কোনো টেস্ট পাচ্ছে না। এই ধরনের ব্যাপার যদি হয়ে থাকে তাহলে আপনি নিশ্চিত থাকুন যে আপনার বাস্তুটি খারাপ আছে। কি করে বুঝবেন বাস্তু খারাপ আছে? বাস্তু খারাপ আছে আপনি কি করে বুঝবেন? দেখবেন বাস্তুতে তুলসী গাছ লাগান, তুলসী গাছটি বাঁচবে না, মরে গেছে। তুলসী গাছ যতবার লাগাবেন ততবারই মরে যাচ্ছে। কোথায় লাগাবেন? বাস্তুর ঈশান কোণে, অথবা বাস্তুর থেকে একটু মাটি তুলে নিয়ে যে ঈশান কোণ থেকে, বা মাঝখান থেকে একটু মাটি তুলে নিয়ে যে একটু ঝুল নিয়ে, বলবেন মাটি নেই আমি ফ্ল্যাটে থাকি, একটু ঝুল নিয়ে দিয়ে যে দেখান না কাউকে,
যদি সে বলে থাকে বাস্তু খারাপ আছে, তাহলে আপনি বাস্তুর প্রতিকার কী করে করবেন? হয়তো আপনার কাছে অর্থ নেই, এক্ষুনি আপনি অর্থ খরচা করে বাস্তুর প্রতিকার করতে পারছেন না, তখন আপনি কী করবেন? বাস্তু তো হবে, বাস্তুর ঈশান কোণে অন্তত একটি ছোট্ট চারা কলা গাছ এনে টবের মধ্যে লাগান, ছোট্ট চারা কলা গাছ টবের মধ্যে লাগান, সেটিকে ঈশান কোণ দেখে যদি ঝুল বারান্দা থাকে তাতেও বসিয়ে দিন, আর প্রত্যেক দিন কলা গাছটির গোড়ায় জল দিন, পাতাগুলোতে একটু একটু করে সিঁদুর লাগিয়ে দিন, একটা ধূপ দেখান। বাস্তুদেবের দেবতার, বাস্তুদেবের উদ্দেশ্যে একটু তার কাছে জানান, দেখবেন বাস্তুটি অন্তত 50%, আফটার 15 ডেজে অন্তত 50% আপনি ওখান থেকে সুরাহা পাচ্ছেন, পেতেই হবে। একটু প্রয়োগ করে দেখুন, টোটকা প্রয়োগ করতে পয়সা লাগে না, একটু কথাগুলো মাথায় নিন। যদি না জানতে পারেন, অল্প সময়, সীমিত সময়ের প্রোগ্রাম তো, যদি না বুঝতে পারেন, না জানতে পারেন, ফোনে জেনে নেবেন। টোটকাগুলো একদম ধন্যান্তরী টোটকা, আমি নিজে প্রয়োগ না করে, নিজে জায়গাটিকে না দেখে আমি কিন্তু কাউকে টোটকা দিই না, কোনো পুঁথি থেকে তুলে সন্টু মহারাজ কাউকে টোটকা দেয় না বা টিপস দেয় না, এ বিষয়ে আপনি একদম নিঃসন্দেহে থাকতে পারেন। অমুক বই থেকে তুলে উনি দিয়ে দিয়েছে, না একদম না, প্রমাণ করতে পারবেন না, আমি নিজে প্রয়োগ করি, নিজে সেই জায়গাটাকে ফলটিকে দেখি কি হচ্ছে, তারপরে কিন্তু টোটকা দিই লোককে, তার আগে নয়। এবারে আপনাকে বলছি যে টোটকাটার জন্য আসব, কিছুতেই ছেলেমেয়েরা বাড়িতে রয়েছে, কিছুতেই তারা মনোযোগ দিতে পারছে না পড়াশোনায়, কিছুতেই দিতে পারছে না, মারধর করছেন, অনেক খ্যাচখ্যাচ করছেন, অনেক কিছু করছেন, কিছুতেই তাদের মন আর বসানো যাচ্ছে না। হাতে বড় বড় মুক্ত পরিয়েছেন, মুনস্টোন পরিয়েছেন, এইখানে মুনস্টোন দিয়ে দিয়েছেন, গাছলা দিয়ে দিয়েছেন, মুক্ত দিয়ে দিয়েছেন, কোমরে গাছলা দিয়ে দিয়েছেন, কিন্তু কথা আপনার মোটেই শুনছে না, ভীষণ অবাধ্য। তার জন্য কি করা যায়, কি করবেন তার জন্য? বড় বড় স্টোন পড়ালে কি জায়গা তৈরি হয়ে যাবে? না, আগে দেখতে হবে যে তার কোন প্ল্যানেটটি ডিস্টার্ব চলছে, বা তার কোনো মানসিক আছে কি না, সবার আগে বের করুন। প্রচন্ড চন্ডালের মতো রাগ, আপনার কথা ধুয়ে মুছে জলাঞ্জলি দিয়ে দিচ্ছে, আপনার কথা মোটে সহ্য করতে পারছে না, পড়াশোনা করা তো অনেক দূরের কথা। এই ধরনের যদি ব্যাপার থেকে থাকে, সবার আগে খুঁজে বের করুন যে তার কোনো মানসিক রয়েছে কি না যেটা এখনো দেয়া হয়নি। যদি এই ধরনের মানসিক থেকে থাকে, সে কালীতলা ভুবনেশ্বরী যেখানেই হোক না কেন, সেই মানসিকটা আগে দেওয়ার ব্যবস্থা করুন। যতক্ষণ না মানসিক দিতে পারবেন, ততক্ষণ কিন্তু কখনোই মাথায় আনবেন না যে আমার ছেলেটি বা আমার মেয়েটি প্রতিকার করলে বোধহয় ভালো হয়ে যাবে, একদম না, হবে না। অকপটে বলছি, শুনতে খুব খারাপ লাগছে, কিন্তু এইটাই বাস্তব সত্যি। বাস্তব সত্যিটাকে যদি মাথায় নিতে পারেন, তাহলে সন্টু মহারাজের প্রোগ্রাম দেখবেন, আর বাস্তবটাকে যদি মেনে নিতে না পারেন, তাহলে সন্টু মহারাজের প্রোগ্রাম দেখে লাভ নেই, ভালো লাগবে না আপনার, আমি বড় কর্কশ, কিন্তু কাউকে প্রাণে মারবো না, জানে মারবো না, এমন কিছু বলবো না যাতে আপনার প্রাণ অষ্টগত হয়ে যাচ্ছে, একদম না, বা আপনাকে প্রলোভনও দেখাবো না। প্রলোভন দেখানো একদম আমি পছন্দ করি না, কেউ দেখাক সেটাও আমি চাই না। বাস্তবটাকে তুলে ধরো, বাস্তব সত্যিটাকে বলো, তাকে ভুল বুঝিয়ে তার কাছ থেকে কিছু পয়সা নিয়ে নেওয়া এটা আমার কাম্য নয়, বা যারা এটা করে সেটা আমার ভালো লাগে না, তাই বোধহয় তাদের সাথে আমার সাথে একমত হয় না। যাক গিয়ে, সে কথা যে সবাই বড় আমি ছোট, আমি সবার আগে স্বীকার করছি, সবাই বড় যারা প্রোগ্রাম দেখছো, আমি ছোট, কিন্তু এই ছোট ব্যক্তিটির
কয়েকটা ছোট টিপস একটু পরীক্ষা করে দেখো না কি বলছে সেই টিপসে। যেটা বলছিলাম আগে, সবার আগে দেখুন তার কোনো মানসিক পুজো দেয়া বাকি আছে কি না, সে যেখানেই হোক, তারকেশ্বর, কালীঘাট, দক্ষিণেশ্বর, তারাপীঠ, আদ্যাপীঠ, যেখানে খুশি, নিজের বাড়িতে, তাহলে ওটা দিয়ে দিন যত কষ্ট করেই হোক। চেয়ে চিনতে ধারধেনা করে হলেও দিয়ে দিন, যদি ক্ষমতা না থাকে ধারধেনা করে দিয়ে দিন, দেখবেন ও ভালো হয়ে গেছে। যে প্ল্যানেটই ডিস্টার্ব থাকুক না কেন, ওর মানসিকটা দেওয়ার পরে ও 60% কভার হবে, 100% নয়। তারপরে আপনি প্ল্যানেট যেটা ডিস্টার্ব আছে তার প্রতিকার করুন, দেখুন জায়গা তৈরি হয়ে গেছে। আর যদি তা না করে আপনি আগেই বিচার করে নিয়ে প্ল্যানেটটির জায়গাটিকে সাপোর্ট করেন, আলটিমেটলি জিরো হবে, কিছু হবে না। আমরা যে যতই বড় বড় কথা বলি না কেন, ঈশ্বরকে সরিয়ে রেখে কিছু করার ক্ষমতা আমাদের নেই, একটা পাতাও নড়বে না। একটা পাতা ঝরে পড়লে সেটাকে আমরা তুলে আটকে দিতে পারবো না, পারছি না কেন, টোটালটাই ঈশ্বরের পরিচালনায় হয়। কে বিশ্বাস করে কিনা আমি জানি না, আমি বিশ্বাস করি। আর ঈশ্বর বিশ্বাস হলে তাহলে মহারাজের প্রোগ্রামটা দেখবেন, ঈশ্বর বিশ্বাসী না হলে কিন্তু প্রোগ্রাম থেকে লাভ হবে না, কেন আপনার কাছে এগুলো মনে হবে কতগুলো বক বক করে জ্ঞান দেওয়া কথাবার্তা, একদম তার মধ্যে যাব না। আমি ঈশ্বর বিশ্বাসী লোক, শুরু থেকে শেষ পর্যন্ত ঈশ্বরকে মেনেই চলি, ঈশ্বরের উপর চিন্তা ভাবনা রেখে তার পায়ে সমস্ত কিছু সঁপে দিয়ে চলি। তাতে আমার মনে হয় এই টোটকাগুলো প্রয়োগ করার জন্য আপনাদের বলিনি যে টোটকাগুলো শোনার জন্য আমাদের পয়সা দিন বা আমি অ্যাকাউন্ট নাম্বার দিচ্ছি তাতে টাকা পাঠান, একদম নয়। একবার কেন, আপনি 10 বার ফোন করে টোটকা না বুঝতে পারলে জেনে নিতে পারেন, নিয়ে একটু প্রয়োগ করুন না, প্রয়োগ করে আমাকে জানান না। এর আগে টোটকাগুলো প্রয়োগ করে যারা যারা বলছে না, টোটকা প্রয়োগ করে, অমুক টোটকাটা প্রয়োগ করে মহারাজ আমি খুব ভালো আছি, নতুন কিছু একটু দিন না, তাদের উদ্দেশ্যে বলা যে প্রয়োগ, টোটকাগুলো প্রয়োগ করুন, এক একটা বিষয়ের উপর এক একটা ভাবে টোটকা আমি দিচ্ছি, প্রয়োগ করুন, ভালো লাগবে, অবশ্যই ভালো থাকবেন, না ভালো থাকার কোনো কারণই নেই। এবারে আসি, ঘরে বিবাহযোগ্য ছেলে বা মেয়ে আছে, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে বলি, বিভিন্ন জায়গায় হরোস্কোপ করিয়েছেন, বিচার করিয়েছেন, দেখা যাচ্ছে মেয়েটি মাঙ্গলিক বা ব্রহ্মদোষ, কিন্তু তাতে লালপলা পরানো হয়েছে, চুনি পরানো হয়েছে, কিন্তু মাঙ্গলিক দশাটি কাটানো হয়নি, ওটা বিশ্বাসী নয়। যারা পিওর অ্যাস্ট্রো তারা বিচার করে বের করে দিচ্ছে যে ও মাঙ্গলিক, একটু লালপলা পরিয়ে দিন, একটু চুনি পরিয়ে দিন, মেয়েটি ঠিক হয়ে যাবে। ঠিক কি হয়ে যাবে, মেয়েটির বিয়েও না হয়ে গেল, তারপর তার সংসারটা হবে তো? হতে পারে না, কখনোই হতে পারে না, ডিভোর্স অনিবার্য, যদি ব্রহ্মদোষ বা মাঙ্গলিক দোষ খণ্ডন করা না হয়। ব্রহ্মদোষ বা মাঙ্গলিক দোষ খণ্ডন করার বিষয়টি জানার প্রয়োজন আছে। ভুল করে কখনো, আমি শুনেছি, আমার কাছে এরকম কথা হয়েছে, ভুল করে কখনো নারায়ণের সাথে মাঙ্গলিক দোষ কাটাবেন না, ওটি খণ্ডন হবে না, হতে পারে না। মেয়েদের ব্রহ্মদোষ হলে বা মাঙ্গলিক দোষ হলে খণ্ডন করাবেন সাদা শিবলিঙ্গ বা বাণলিঙ্গের সাথে, যাকে বাণলিঙ্গ বলি আমরা, সাদা রঙের শিবলিঙ্গ, তার সাথে খণ্ডন করবেন মাঙ্গলিক দোষ। তারপরে আপনি কি স্টোন পরালেন কি পরলেন না তাতে আমার কিছু যায় আসে না, কিন্তু অবশ্যই করে খণ্ডন করাবেন দোষটা মাথায় রেখে, সাদা শিবলিঙ্গের সাথে একদম নিষ্ঠার সাথে। আগের দিন মেয়েটিকে হবিষণ্ণ খাইয়ে মাথা ঘষবে, হবিষণ্ণ খাবে, একবেলা ফলাহার করবে, তারপরের দিন কিন্তু নির্জলা উপবাস থেকে মাঙ্গলিক দোষ কাটাবে। আমি একজন বিরাচারী তান্ত্রিকও বলছি যে নির্জলা উপবাস থেকে তাকে কিন্তু মাঙ্গলিক দোষ কাটাতে হবে। অনেক আশ্চর্য হবে,
যে আপনি নিজেই তো উপোস করেন না, না করে পুজো পাঠ করেন, 100% শিওর, একদম ঠিক কথা। আমি উপোসের বিরোধিতা করি, অর্থাৎ আমি মানি না, বিশ্বাসী নই যে পুজো পুজো পাঠ করতে গেলে উপোস করতে হয়, একদমই না। বিরাচারী তান্ত্রিকের প্রয়োজনই নেই, তন্ত্র খেয়ে দেই হয়, না খেয়ে হয় না। কিন্তু তবু আমি বলছি যে এই দোষটা খণ্ডন করতে গেলে তাকে উপবাস থেকে, নির্জলা উপবাস থেকে আগের দিন হবিষণ্ণ খেয়ে তারপরে কাটাতে হবে। যদি সঠিক ফর্মুলায় কাটানো হয় তাহলে লাল পলা না পড়লেও হয়ে যেতে পারে, যদি সঠিক ফর্মুলায় কাটানো হয়। কিন্তু ভুলভাল ফর্মুলায় যদি মাঙ্গলিক দোষ কাটানো হয়, লাল পলা পড়ুক আর চুনি পড়ুক আর যাই পড়ুক, আলটিমেটলি কিছু হবে না, সেই বিবাহ বিচ্ছেদ বাঞ্ছনীয়। আর যদি ছেলেটির ক্ষেত্রে হয়, যদি কোনো ছেলের ক্ষেত্রে হয়, তাহলে অবশ্যই কলা গাছের সাথে বিয়ে দেবেন। কলা গাছের সাথে গণেশের ভ্রম্মদোষ ছিল, তাই গণেশের বউ কলা বউ, এটা অনেকেরই জানা নেই। নবপত্রিকায় যখন হয় কলা বউকে নিয়ে আসা হয়, বেশ জাকজমকের সাথে ঢাক বাজিয়ে কলা বউ এনে গণেশের পাশে বসানো হয় পুজো পাঠ করে, কিন্তু লোকে জানে কি কলা বউটিকেই কেন বাঁচলো? কলা বউর সাথেই তো গণেশের ভ্রম্মদোষ খণ্ডন করা হয়েছিল, তাই তো গণেশের বউ কলা বউ। অর্থাৎ পুরুষদের যদি ভ্রম্মদোষ হয়ে থাকে, কলা গাছের সাথে মাল্যদান করে ভ্রম্মদোষ খণ্ডন করতে হবে। যদি সেটি না হয়, অন্য কোনো প্রক্রিয়া করা হয় আমার জানা নেই, তাহলে কিন্তু পুনরায় মুশিকভাব আবার হবে, অর্থাৎ ছেলেটির বিবাহ জীবনটা সুখের হতে পারে না, কখনোই হতে পারে না। তাহলে আপনাদেরকে প্রত্যেকটা বিষয়ের উপরে, সীমিত সময় বিষয়ের উপরে টোটকা দিলাম বা টিপস দিলাম, টিপসগুলোকে একটু প্রয়োগ করুন, প্রয়োগ করে দেখুন, আমাকে জানান। ততক্ষণ অপেক্ষায় আমি রইলাম, সুস্থ থাকুন, ভালো থাকুন, আবার দেখা হবে সঠিক সময় সঠিক জায়গা। এখনকার জন্য আজকের মতো এখানেই শেষ করছি।